আহমদুলিল্লা রব্ব আলমিন সালাত ওসালাম আলা রসুল হিলকরি মালা আলী ও সাহবি আজমাইন আম্মাবাদ আজকের দর্শের বিষয় হচ্ছে বেতর সম্পর্কে বেতর নামাজ সম্পর্কে বাবুন ফি ও ওয়া আহকামেহা এই অধ্যায় হচ্ছে বেতরের সালাত সম্পর্কে এবং তার হুকুম আহকাম সম্পর্কে বিধি বিধান সম্পর্কে আহকাম হুকুমের জাম্মা বিভিন্ন মসলা সাইল যেগুলি বেতরের সাথে সম্পর্কিত বেতর সংক্রান্ত মাসলা সাহেল এগুলি হচ্ছে আকাম বাংলায় যাকে আমরা বেতর বলি আরবিতে সেটি হচ্ছে দিয়ে এই শব্দটি এইভাবে পড়া বাংলায় কষ্টকর তখন ওটাকে ব বানিয়ে দেওয়া হয়েছে বেতর বানিয়ে দেওয়া হয়েছে আসলে শব্দটি ওয়াউ দিয়ে ওয়াতার থেকে উতির ওয়াতার মানেও বেজোড় হয় ওশাফ এ ওয়াল ওয়াত্রি কোরআনে আছে জোড়ার কসম আর বেজোড়ের কসম বলছেন ওয়ালফাজরে ওয়ালাই আলীন আশ্রে ওয়াশাফে ওয়ালবতরে সাফার জোড়ারও কসম করেছেন আর বেজোড় পৃথিবীতে যত সৃষ্টি আছে হয় জোড়া না হয় বেজোড় হয় তার সাথে তার সঙ্গী আছে আর না হলে নেই যেমন আল্লাহ পাকরাবুল আলামিন তিনি একই একক ভেতর তাই না পৃথিবীর অধিকাংশ সৃষ্টি তার জোড়া আছে জোড়া আছে এমনকি গাছপালারও বলা হচ্ছে গাছপালারও লিঙ্গ আছে তো এগুলি সব সাফা যেগুলি জোড়া আছে সূর্য চন্দ্র এগুলি বেতর বলা যেতে পারে যদিও কেউ কেউ বলেছে যে সূর্য জোড়া হচ্ছে চন্দ্র তো ওয়াতর মানে হয় বেজোড় আর ভিতর ওয়ায়ে কাসরা জের দিয়ে ভিতর তার মানে হয় বেজোড় বেতর নামাজ যেহেতু বেজোড় হয় সেই জন্য এই বেতর নামাজকে বেতর বলা হয় বেজোড় জোড়া হয় না তো লেখক বলছেন ওয়াল আন আন বিল হাদিস ওয়ালনাস আনসি নফল নামাজের আলোচনা শুরু করতেই যেগুলি ফরজ নামাজের অতিরিক্ত নামাজ বা ফরজ নামাজ ছাড়া নামাজ সেই নামাজগুলি সবচেয়ে বেশি তাকিদের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে বেতরের নামাজ সেই জন্য বেতর দিয়েই আলোচনা আরম্ভ করছেন লেখক তার কিতাবে বলছেন ওয়াল্নবদাল আন এখন আমরা আরম্ভ করছি বাদা মানে আরম্ভ করা নবদা মানে আমরা আরম্ভ করছি আল আন এখন বিল হাদিস আন সলাতির বেতরের নামাজ সম্পর্কে আলোচনা হাদিস মানে কথা আলোচনা লে আহমিয়াতে কেন ভিতর দিয়ে শুরু করেছি সমস্ত নামাজগুলির প্রথম ফরজ ছাড়া যে নামাজগুলি রয়েছে তার প্রথম ভেতর দিয়ে শুরু করছি লে আহমিয়াতে তার গুরুত্বের কারণে আহম বলে আরবিতে আহম মানে গুরুত্বপূর্ণ তো আহমিয়াতে তার গুরুত্বের কারণে ফাঁকাদ কিলা বলা হয়েছে অর্থাৎ আলেমরা বলেছেন ইন্নাহু আকাদু তাতাউ যতগুলি নামাজ নফল নামাজ রয়েছে মানে ফরজ ছাড়া যত নামাজ রয়েছে সমস্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি তাকিদপূর্ণ নামাজ হচ্ছে বিতরের নামাজ ফরজ নামাজ ছাড়া নামাজ বলেন তো দুই চারটা নামাজের নাম বলেন ফরজ নামাজ ছাড়া নামাজ তাহাজুদের নামাজ ইশরাকের নামাজ দোহার নামাজ তায়াতুল মসজিদ সুন্নাতের রাতে বা সুন্নাতের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যেটা এটা ফজরহুদ এর একা সন্নাত তাই না আচ্ছা আর গুরুত্বপূর্ণ নামাজ নাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ এগুলি গুরুত্বপূর্ণ নামাজ সন্নতম আক্কাদা হ্যাঁ ঈদের নামাজ অদিকে কাং সালেমদের নিকটে সন্নতম মাক্কাদা যদি একতলা ফালসেতে তারপরে বৃষ্টি চাওয়ার নামাজ এশতেজখান নামাজ এশতেখারান নামাজ বহু নামাজ আছে তাহলে এ সমস্ত নামাজগুলির মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাকিদের নামাজ হচ্ছে ভিতরের নামাজ তাহলে এক কথায় আরেক কথায় যদি বলি যে ফরজ নামাজের পরে যে নামাজের স্থান গুরুত্বের দিক দিয়ে তা হচ্ছে বেতন নামাজ সতর রাখা দিনে রাতে ফরজ নামাজ এই নামাজের পরেই গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে বেতন নামাজ জি তো বলছেন এই জন্য আলমরা বলেছেন আকাদ উ তাতাউ যতগুলি তাতা নফল নামাজ আছে নফল মানে দেশি ভাষায় বুঝবেন আমি গত সপ্তাহের আগে সপ্তাহে বুঝিয়েছিলাম তত মানে ফরজের অতিরিক্ত ফরজ ছাড়া যে সব নামাজ আছে সবগুলি তাতাও নামাজ আর এর এত গুরুত্ব যে বেশ কিছু আলেমগন এই নামাজকে ওয়াজেব বলেছেন যেমন হানাফি আলেমরা হানাফি মজাহের ফতুয়া হচ্ছে আবুহানি করহামতুল্লাহ আলী ফতুয়া হচ্ছে যে বেতন নামাজ ওয়াজেব মা বাদুল আলামা ওজুব কত আলেমগন এই বেতন নামাজকে ওয়াজেব বলার মত পোষণ করেছেন তারা এই মত প্রকাশ করেছেন তাহলে এর দ্বারা কমপক্ষে গুরুত্ব তো বোঝা যায় যখন এতদূর মত গিয়েছে তার মানে গুরুত্বপূর্ণ অন্য কোন নামাজকে ওয়াজেব বলেননি তারা রাতে রাতেবাকে বলেননি ইস্তস্কান নামাজকে বলেননি তাহেতুল মসজিদকে বলেননি তাহলে যখন বলেননি তাহলে বোঝা যাচ্ছে যে এই এর গুরুত্ব বেশি যদিও তাহিয়াতুল মসজিদ সম্পর্কে ইমাম আহমদের একটি মত আছে ওয়াজেব ওয়াজেব যারা বলেছেন বেতন নামাজকে তাদের সম্পর্কে জানতে হবে যে তারা ওয়াজেব আর ফরজে পার্থক্য করেন এটাও জেনে রাখতে হবে তারা ওয়াজেব এবং ফরজে পার্থক্য করে হানাফি মজাবে ওয়াজেব আর ফরজে পার্থক্য আছে মশলা জানেন না তাদের কাছে ওয়াজেব আর ফরজে পার্থক্য আছে ফরজ অজেব সন্ন্যাত বুঝেছেন পক্ষান্তরে অন্য অন্যাম তিন এমামের নিকটে চার এমামের মধ্যে ইমাম আহমদ ইমাম শাফি ইমাম মালিক তাদের নিকটে ফরজ আর অজেবে কোনো পার্থক্য নেই ফরজ অজেব সমান সমান একই জিনিস প্রতি শব্দ ফরজ যা তাই হচ্ছে অজেব ঠিক আছে আর তারপরে সন্ন্যাত আর সন্নাতের পরে মুস্তাহাব কাজ বা যেগুলি আপনার সন্ন্যত নয় কিন্তু জায়েজ সেগুলি তো তারা যখন ফরজ অজেবে পার্থক্য করেছেন তাহলে নিশ্চয় তাদের কাছে ফরজ আর অজেব দুটো এক জিনিস নাই তার মানে এমাম আবু হানিফার মতে অজেব হলেও সেটি ফরজ নামাজ জোহরের নামাজের মতো নয় আসর নামাজের মতো না মাগরিব নামাজের মতো না এসা সতর টাকা দিনের রাতে নামাজ আছে এই নামাজের মতো না ফরজের নিচে স্থান আর সন্ন্যতের ওপরে স্থান এটা বোঝায় অন্য আলেমদের নিকটে তাদের নিকটে যেহেতু ফরজ অজেব পার্থক্য নয় সুতরাং তারা অজেব বলে কি করে স্বীকার করবেন তার কি করে অজেব বলবেন বেতন বেতন অজেব নয় আর নবী করিম সাল্লাম থেকে বেশ কিছু দলিল আছে যার দ্বারা প্রমাণ পাওয়া যায় যে সেটি অজেব নয় অজেব নয় তবে তাকিদ আছে তার এজন্য অধিকাংশ আলেমরা কি বলেছেন সুন্নতে মোয়াক্কাদা ফরজ নয় কারণ তাদের কাছে ফরজ অজেব সমান আর এটি হচ্ছে সেই ফরজ অজেবে আরবি ভাষাতে পার্থক্য নেই আপনার ওপর এটা ফরজ আর আপনার এটা অজেব দুটি একই কথা করতেই হবে মানে বাধ্যতামূলক আপনাকে দুটো শব্দের মধ্যে আরবি ভাষায় পার্থক্য নেই এজন্য অধিকাংশ আলেম ফকাহা আমরা পার্থক্য করেননি এজন্য তারা বলেছেন যে বেতর হচ্ছে এমন সুন্না যার করা হয়েছে যখন তাকিদ করা হয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে তাহলে তা পালন করতে হবে কিন্তু ফরজ ছেড়ে দেওয়ার মতো ফরজ ছেড়ে দিলে কুফুরি হয়ে যাবে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ফরজ ছেড়ে দিলে মুসলমান থাকবে না ফরজ ছেড়ে দিলে সোজা জাহান নামে যাবে এই রকমের শাস্তি বলা যাবে না বেতর ছেড়ে দিলে রকমের শাস্তির কথা বলা যাবে না তবে যারা বেতর বারবার ছাড়ে তাদের সম্পর্কে অলামারা বলেছেন যে আকার বারবার ছাড়লে তাই বলছেন লেখক যে যখন কিছু আলেমরা ওয়াজেব বলেছেন যদিও তা ওয়েজেব নাই হোক কিন্তু যখন বলেছেন এটা কি প্রমাণ করে এর গুরুত্ব প্রমাণ করে ওয়ামাফতুলি ফাফি ওজু বেহি ফাহ আকাদ মিন গাহীরিহ ইম্লাম ইউখতালাফি আদামে ওজু বেহি আর যার ওয়াজেব হওয়ার ক্ষেত্রে এখতলাফ করা হয়েছে সেটি নিশ্চয় ওই সব নামাজের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ যেসব নামাজের অজেব হয় কোন এখতলাফ নেই মানে অজেব নয় যেমন সুন্নত নামাজ ঠিক আছে ইস্তেসকার নামাজ ইস্তেখার নামাজ যখন এগুলো নামাজকে ওয়াজেব বলা হয়নি তাহলে যেই নামাজকে ওয়াজেব কিছু আলেমরা বলেছেন তার গুরুত্ব বেশি হয়ে গেল জি আর বেতন নামাজ শরীয়তে আছে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই বেতন নামাজ শরীয়তে আছে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যেমন কিছু নামাজ আছে সেসব নামাজ আছে কি না এই দ্বিমত আছে সালাতুত তাসবিহ অনেক আলো বলেছেন যে হাদিস জাল বা জয়ীফ সুতরাং নেই কিছু আলমরা বলেছেন যে না আছে তাহলে এখতেলাফ যখন না হওয়াতে হলো তখন ব্যাপারটি দুর্বল হয়ে পড়ল আর বেতরের ব্যাপারটি এমন যে এর শরীয়তে যে বিধান আছে এ সম্পর্কে কোনো এখ্তেলাফই নাই এজমা আছে যে বেতর শরীয়তে আছে ইসলামের একটি এবাদত হচ্ছে নামাজের বেতর বেতর নামাজ ইত্তাফ আখাল মুসলেম উনা আলম মাসর মুসলমানদের ইত্তেফাক রয়েছে ঐক্যমত রয়েছে ইজমা যাকে বলা হয় ইত্তেফাক আমরা ঐক্যমত রয়েছে ইজমা রয়েছে বেতরের শরীয়তে বিধিবদ্ধ হওয়ার বা শরীয়তে বিধান থাকা শরীয়তের একটি এবাদত নামাজ হচ্ছে বেতর ফালাই তার গীতার কহস্যত বেতর ছাড়া উচিত নয় বেতর ছাড়া উচিত নয় উচিত নয় শব্দ শব্দটি হচ্ছে একটু ব্যাপক ওয়াজেব ছাড়াও উচিত নয় ফরজ ছাড়াও উচিত নয় আর সন্নত ছাড়াও উচিত নয় সবগুলিকে সামিল জি ফালাই আমা কহু আপনি জেনে শুনে ছেড়ে দেবেন আপনার এমন কোন কষ্টকর নয় যে আপনি পারলেন না আদায় করতে আর ছেড়ে দেবেন ভেতর তা উচিত নয় ফালাই আমাগিতার কহ অমান আর কেউ যদি বেতর ছাড়ার ওপর অটল থাকে বারবার ছাড়ে করা অটলতা বারবার ছাড়তে থাকে অহরহ ছাড়তে থাকে অহরহ ছাড়তে থাকে যেমন অনেকের মাদ অভ্যাস আছে এস নামাজ পড়লো সালাম ফিরলো ফরজ থেকে আর চলে গেল দোকান পাঠ খুলে দিল আর বেতরই পড়লো না না যদি পড়বে আর না তখন পড়লো তখনও পড়লো না রাত্রি গিয়ে আর ঘুমের আগেও পড়লো না ঘুমের পরেও ফজর আগে পড়লো না এভাবে ছাড়ে তো সেই ব্যক্তি সম্পর্কে কি বলবেন বলছেন ফাইন তার তোরা কি করে দেওয়া হবে প্রত্যাখ্যান করে দেওয়া হবে তার সাক্ষী নেওয়া হবে না কার সাক্ষী নেওয়া হয় না শরীয়তে ইসলামিয়াতে ফাঁসেকের যে ব্যক্তি ফাঁসেক গুনাগার এমন গুনা করে যার কারণে তার নাম ফাঁসেক হয়ে যায় মুসলিম কিন্তু ফাঁসে মুসলিম আছে কিন্তু ফাসেক তার সাক্ষী নেওয়া হয় না সাক্ষীর ক্ষেত্রে বলা হয়েছে মুসলিম হইতে হবে প্রথম মুসলিম হইতে হবে তার মানে কোনো কাফের সাক্ষী চলবে না ইসলামিক আদালত আর ইসলামিক সমস্যা বা মুসলমানদের সমস্যা দুই পক্ষে মুসলিম আর কাফের সাক্ষী এটা ইসলামের নেই যদিও যেগুলি নামে মাত্র মুসলিম দেশে সব দেশে ইয়াহুদি খ্রিস্টান হিন্দু সবার সাক্ষী চলছে কিন্তু ইসলামী শরীয়তে জায়জ নাই যে দুই পক্ষে আসামি বাদী দুইজনে মুসলিম আর সাক্ষী দিচ্ছে কাফের কাফের জজ হয়ে বসে আছে প্রধান বিচারপতি হয়ে বসে আছে পাকিস্তানের মতো দেশে গালিব সাহেবের কেস আর গোপালগঞ্জের আদালতে বিচারপতি হচ্ছে হিন্দু তাহলে সেখানে সাক্ষী হওয়াটা এমন কোন ব্যাপার হইলো কোন ব্যাপার হলো। যেখানকার জজ হচ্ছে হিন্দু আর আসামি বাবা বা বাদি হচ্ছে মুসলমান তাহলে মুসলমানদের তো নির্ধারণ করছে ভাগ্য নির্ধারণ করছে কাফের আপনি দোষী না নির্দোষী আপনি ভালো না মন্দ তা ফায়সালা কি করছে কাফের আল্লাহর মনে ফায়সালা করছে পাকিস্তানের চিফ জাস্টিস প্রধান বিচারপতি হচ্ছে হিন্দু এদেরও বিচার করলো মনে হয় হিন্দুতে সরকার এত চালাক যে এসব কেসের ফায়সালা করতে দিচ্ছে কাফেরদেরকে হিন্দুদের হাতে দেশের মুসলিমদের ভাগ্য নির্ধারণ করবে কাফেরে কাফের কুপুরি এক কথায় মুসলিমদের ফায়সালা কোনো কাফের করতে পারে না যেখানে সাক্ষী দিতে পারে না তার সাক্ষীর কোনো মূল্য নেই প্রথম শর্ত হচ্ছে সাক্ষী হওয়ার জন্য কারণ অনেকে এই ব্যাপারটি জানেন না যে একজন মানুষের সাক্ষী হওয়ার জন্য কি কি শর্ত আল মুসলিম আল বালেক আল আকেল আল আদেল কয়টি বললাম চারটি শর্ত শর্ত প্রত্যেকটা জরুরি মুসলিম হইতে হবে তাহলে কোনো কাফের মুসলিমের চলবে না মুশেরেকের সাক্ষী চলবে না বেনামাজের সাক্ষী চলবে না নামাজ ছাড়া যদি কুফুরি হয় তাহলে সে মুসলিমই নয় তাহলে তার সাক্ষী চলবে না আল বালেক সাবালক হইতে হবে তা নাবালক ছেলে দশ বছরের ছেলে সাক্ষী দিচ্ছে চলবে না সে নাবালক হয়তো সে মনেই রাখেনি কথা শরিয়তে তার ইসলামী শরীয়তের দায়িত্বই তার উপরে অর্পিত হয়নি এখনো সাবালক হয়নি সুতরাং তার সাক্ষী নেওয়া যাবে না এটা ছোট ছেলেকে ভয় দেখিয়ে তাকে কথা বলিয়ে নেওয়া যেতে পারে কোন প্রলোভন দিয়ে কথা দু চারটে চকলেট দিয়ে তাদের কথা বলিয়ে নেওয়া যেতে পারে ঠিক ঠিক না তাহলে রকম ছেলে নাবালকের কেমন করে সাক্ষী চলবে ইসলামে সেই জন্য না সাক্ষী চলবে না বালেক হইতে হবে তিন নম্বর হয়েছে আকেল বিবেকবান হইতে হবে পাগলের সাক্ষী চলবে না পাগল কি বলছে সেই জানা না আমি কি বলছি ঠিক না কলমে উঠিয়ে নেওয়া হয়েছে এই জন্যই যে সে কিছুই জানা না আমি কি বলছি কি খাচ্ছি তাও জানে না যে খাচ্ছে ও জানা না যে কি খাচ্ছে অনেক সময় ভুলও বলতে পারে কারণ সে জানে যে কি খাচ্ছি তার উদ্দেশ্য নেই পাগলের সুতরাং পাগলের সাক্ষী চলবে না আর সাক্ষী কার চলবে না সাক্ষীর শর্ত হচ্ছে আদেল হইতে হবে আদেল মানে দিনদার ব্যক্তি হইতে হবে আদেল মানে যে ব্যক্তি ফাসেক নয় তাকে কাবিরা গোনা করতে দেখা যায়নি বা জানা যায়নি যে সে কাবিরা গোনা করে অথবা সর্বদা অহরহ সাগিরা গোনা করে এরকম দেখা যায়নি আদেল হওয়ার জন্য এই দুটি আদেল সঙ্গে দুটি কথা মনে রাখতে হবে কাবিরা গোনায় দেখা যায়নি একবার যদি কাবিরা গোনায় দেখা যায় আর তার তবা স্পষ্ট নয় তাহলে নেওয়া যাবে না তার একবার কাবিরা গোনা করেছে আর তারপরে ওই চলছে লোকটি দেখা যায়নি যে তোবা হয়ে এত সুন্দর হয়ে গেছে লোকটি পরেশগার হয়ে গেছে এরকম দেখা যায় না থাইল্যান্ডে লটারি খেলতে দেখা গেছে মদ খেতে দেখা গেছে তাহলে এতেই যদি হয় তাহলে কেউ যদি খুনি হয় কেউ যদি জানি হয় বা বিচারকারী হয় লম্পট হয় চরিত্রহীন হয় তাহলে কেমন করে তার সাক্ষী নেওয়া যাবে তাহলে কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে সাক্ষীকে মুসলিম সাক্ষী হলে আর মুসলিমদের ক্ষেত্রে সাক্ষী হলে আর সাগিরা গোনা যাতে করে অহরহ না হয় কখনো এক একটা হয়ে গেছে সেটা আলাদা কথা কিন্তু অহরহ সে সাগিরা গোনা করতে আছে যেদিকে সে তাকাইতে আছে ফিল্ম দেখ ডেলি দেখে সে ফিল্ম আসলে ঘরে আসলে অন করে দিলার ফিল্ম দেখছে ড্রামা দেখছে মহিলা দিকে তাকাচ্ছে সে মহিলা ছবির দিকে তাকা এগুলি কাজ হচ্ছে যদি সাগিরাও বলি তাহলে এগুলি অহরহ করা হচ্ছে কাবিরা খাওয়া এই রকমই যে ব্যক্তি বেতর ছাড়লো যদি বলি যে কাবিরা গুনহা নয় সাগিরাই গুনহা কিন্তু যে ব্যক্তি অমান আসাররা আলাদার কি যে অহরহ বেতর ছাড়ে সেই ব্যক্তির সাক্ষী নেওয়া হবে না কারণ সেই ব্যক্তি আদেল নয় ফাঁসেক আদেল নয় তাহলে আদেলের বিপরীত হচ্ছে কি ফাঁসেক সে ফাঁসেক ফাঁসে সাক্ষী নেওয়া হবে না বলছেন যে যে ব্যক্তি বেতর অহরহ ছাড়ে ফাইন হতরাদ্দ শাহাদাত তার সাক্ষীকে কি করে দেওয়া হবে প্রত্যাখ্যান করা হবে কাল ইমাম আহমদ ইমাম আহমদ রহমতুল্লা আলাই এই ক্ষেত্রে মন্তব্য রয়েছে মন্তারা কাল উইতরা আমাদান যে ব্যক্তি ইচ্ছাকৃত বেতর ছাড়লো ইচ্ছাকৃত বলেছেন তাহলে কেউ যদি ভুলে যায় ভেবেছেন যে পরে পড়ে নেবো এ সার সময় ব্যস্ত আছি বা ডিউটি আছে মালিক বলছে তাড়াতাড়ি দোকান খুললো তাই তখন সময় পাচ্ছেন না পড়ে নেবো তারপরে গিয়ে শুয়ে গেছেন ভুলে গেছেন সকাল হয়ে গেছে সময় পাননি ভুলেই গেছেন তারপরে মনে হয়নি কাজা করতে পারেননি আপনি কাজা করবেন কাজা করতে পারেননি ভুলেই গেছেন এই জন্য আমাদান ইচ্ছাকৃত মানে জেনে শুনে ছেড়ে দেওয়া আর এর বিপরীত হচ্ছে নিশ্চিন্ন ভুলে যাওয়া ভুলে গিয়ে ছুটে গেছে ভুলে গিয়ে ফরজ ছুটে গেল আল্লাহ মাফ করবেন যারা জামাতের নিয়মিত নামাজ পড়ে তারা যদি এক এক দিন বাই চান্স এরকম হয় যে জামাত ছুটে গেল কাজ বসতে তাহলে বাড়ি এসে নামাজটা পড়তে গিয়ে অনেক সময় ভুলে যেতে পারে কারণ তার জানা আছে যে নামাজ পড়ে নিচ্ছি তার বেড়ে আছে যে নামাজ তো নিয়মিত আমি জামাতে পড়ি পড়ে নিচ্ছি হয়তো কিন্তু আসলে পড়েনি খেয়াল আসতে পারে আবার নাও আসতে পারে যদি খেয়াল জীবনেও না আসে তাহলে মাফ করবেন কারণ তার মনেই হয়নি তার ইচ্ছা কি তো কেউ যদি বেতর ফাহুয়া সেই ব্যক্তি খারাপ মানুষ কি বললেন সু সু মানে খারাপ সেই ব্যক্তি খারাপ ব্যক্তি লায়াম বাগি বালা দাতহু তার সাক্ষী গ্রহণ করা উচিত নয় তার সাক্ষী গ্রহণ করা উচিত নয় তিনি বলেছেন আরেকটি হাদিস দেখেন এক মর্মে এবং আহমদ রহমতুল্লা ওয়া রাওয়া আহমদ ও আবু দাউদ মারফু ইমাম আহমদ এবং এমাম আবু দাউদ ইমাম আবু দাউদ ইমাম আহমদ ছাত্র কিন্তু ইমাম আহমদ ছাত্র ইমাম আবু দাউদ মারফু হাদিস বানার করেছেন অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তিনি বলছেন মানলাম ইউতের ফলাইসা মিন্না যে ব্যক্তি বেতর পড়ল না সেই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয় আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যদি মুসলিম থাকেও তাহলে আমার উম্মতের মত উম্মত নয় নবী সাল্লাল্লাহু এই কথাই তার মানে এই নয় যে তাকে কাফের বানিয়ে দেওয়া অনেক সময় আমরা বলি আপনার ছেলে দুটো ছেলে আছে একটা ছেলে ভালো বলছেন এটা আমার ছেলে আর একটা ছেলে একটু খারাপ বেয়াদ শোনে না বলেন এক একটা করতে আর একটা করে যেটা আমার ছেলে নয় কার ছেলে রে আপনি স্ত্রীকে বলছেন যেটা কার ছেলে কোথেকে তুমি নিয়ে এসো এটা আমার ছেলে নয় উদ্দেশ্য অন্তর থেকে কক্ষ না যে আপনি যার সন্তান তাকে বলছেন অস্বীকার করছেন তা নয় কিন্তু বলতে চাইছেন যে আমার মতো নয় আমার প্রিয় নয় আমার মতো নয় আমার আদর্শ আদর্শিত নয় আমার অনুগত নয় অবাধ্য এসব অর্থ নি না আমরা জি তার মানে এই না যে একবারে অস্বীকার করছেন তাকে কিন্তু তার আচার আচরণের কারণে বেয়াদবির কারণে দুষ্টামির কারণে আপনি তাকে নিজের বলে গ্রহণ করতে চাইছেন নবী করিম সাল্লাহাম ওই রকমই বহু হাদিসে যেখানে বলেছেন অথচ সেটা কুফুরি কাজ নয় বলেছেন যে ব্যক্তি এই কাজ করবে সে আমার অন্তর্ভুক্ত না আমার উম্মতের অন্তর্ভুক্ত না অর্থাৎ আমার উম্মতের মতো উম্মত নাই আমার আদর্শ আদর্শিত উম্মত নাই মান গাছা না ফালাইসা মেন না যে ব্যক্তি ধোঁকাবাজি করবে দুই নম্বরই করবে সে আমার উন্মতের নয় তার মানে কি সে কাফের কোন গুনার কারণে তো কাফের বলা যায় না নবী আদর্শ করা নাই কাউকে ধোকা দেওয়া নয় আর ধোকা দিয়ে বিক্রি করছেন তার দোষ লুকিয়ে রাখছেন এইরকম করা নাই সুতরাং আপনি সাল্লামের উমতের মতো উন্মত নন মানলাম ইউতের ফালাইসে মানে যে ব্যক্তি ভিতর পড়লো না সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় মানে আমার উম্মতের মতো উম্মত নয় ইসমুলফাসবলাহা আচ্ছা বেতুর কাকি বলে বলছেন বিতর ওই এক রাকাত নামাজকে বলা হয় যে রাকাত নামাজটি আগের নামাজ থেকে বিচ্ছিন্ন এক রাকাত নামাজ আগে অনেক নামাজ পড়েছেন সে ফরজ নামাজই হোক আর সন্নতি হোক আর তারাবি হোক তাহাজুদ হোক যে নামাজ পড়লেন পড়লেন নফল লোক পড়লেন শেষখানে বিচ্ছিন্ন একরাকাত পড়ছেন তার নাম বেতর তাহলে সর্বনিম্ন বেতর হচ্ছে এক রাকাত যে আগের নামাজ থেকে মুনফাসিল মানে আলাদা পৃথক দুই 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 করে পড়েন হাদিসে বহু হাদিসে এরকম তারপরে যখন ভোর হওয়ার সকাল হয়ে যাওয়ার আশঙ্কা হবে তখন কি করবে রাখাতান ওয়াহেদা এক রাকাত নামাজ পড়ে না রাকাতেন ওয়াহেদা এক রেখাত নামাজ পড়ে তু তেরো কাত সাল্লা যতগুলি নামাজ রাত্রে পড়লে সবগুলি বেজোড় হয়ে গেল জোড়া 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 ছিল সেখানে এক রাকাত পড়লে সবগুলি বেজোড় হয়ে গেল তাহলে এক রাকাত সর্বনিম্ন বেতন যেটি হানাফি ফাকিহরা অস্বীকার করেছে এই হাদিসগুলি সবগুলিকে অস্বীকার করেছে একবারে তাদের কাছে এক রাকাত কোন নামাজই নেই অথচ আপনাকে হাদিস রাকাতান রাকাতান ওয়াহেদা মানে কি এক রাকাত কেমন করে অস্বীকার করলো এই হাদিসগুলিকে যদি তাদের সম্পর্কে ভালো ধারণায় রাখি তাহলে বলবো যে তাদের এমাম সাহেবের কাছে হাদিস পৌঁছেনি হয়তো সেই যুগে হাদিস লেখা হাদিস পৌঁছেনি সহি সূত্রে হাদিস পৌঁছেনি অথবা পৌঁছেই উমার রাজি আল্লাহ তালা আবু বাকর সিদ্দিক রাজি তার কাছে বহু মাসলা মাসাইল না পৌঁছে থাকে তাহলে ইমাম আবু হানিফার কাছে সব মাসলা পৌঁছে গেছে সব হাদিস পৌঁছে গেছে কেমন করে বলবে পৌঁছেনি হয়তো আর এই ধারণা যে এত বড় আলেম না জানা হইতে পারে হ্যাঁ হইতে পারে আমার বহু মাসলা মাসাইল জানা নেই পড়ে যে ভুলে গেছি হইতে পারে আপনি মাসলা জিজ্ঞাসা করছেন তখন আমরা তা কি করছি দেখছি যে দেখি ব্যাপারটি ই করে সন্দেহের মধ্যে আছি অথচ এই ব্যাপারে হয়তো অনেক সময় ফতোয়া দিয়েছি পাঁচ বছর আগে সাত বছর আগে ফতোয়া দিয়েছি পড়েছি ভুলে গেছি হইতে পারে না বহু ক্ষেত্রে হইতে পারে চল্লিশ বছর থেকে শুধু এই পড়া 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 করেও ভুলে ভুলে যাচ্ছে মানুষ তো আমি মানুষ তিনি মানুষ ছিলেন তার হইতে পারে তারপরে সেই যুগে হাদিসের কিতাব লিখা হয়নি মানুষের মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে ছিল হতে পারে এই হাদিস এক রাখাতের হাদিসই পৌঁছেনি মা তিনি কুফায় সুদূর কুফায় থাকতেন মক্কা মদিনা থেকে এত দূরে থাকেন সাহাবাই কেরাম কুফাতে কজনই বা গিয়েছেন দু চারজন সাহাবাই কেরাম বেশিরভাগ সাহাবাই কেরাম তো মক্কা মদিনা হেজাজে থেকে গেছেন তাবেন বড় বড় তাবেন তারা এই কাছাকাছি এসব এলাকায় থেকে গেছেন মক্কা মদিনা এইসব জায়গায় থেকে গেছেন তাহলে তিনি ও রকম হয়তো জানার সুযোগ সুবিধা পান তারপরে বলছেন ওয়ালি সালা আসের তিন রাখাত কো বেতর বলা হয় এক রাকাতও বেতর বলা হয় তিন রাখাত কো বেতর বলা হয় কেন তিনটাও বেজোর বেতর মানে বেজোর তিনও বেজোর ওয়ালিল খামস পাঁচ রাকাতকে কো বেতর বলা হয় ওয়াসাব সাত রাকাতকে কো বেতর বলা হয় ওয়াতিস নয় রাকাতকে কো বলা হয় ওয়াল ইহদা আশারাতে এগারো কো বেতর বলা হয় এগারো রাকাত তারাবি সহ বা তাহাজ্জুদ সহ পড়লেন সবটাই বেজোর কেন সবগুলিকে আপনি বেজোর করে দিলেন শেষখানে সবগুলি বেতর একসাথেও পড়তে পারেন এজা কানাত হাজায়ের রাকাত ও মুত্তা সেলাতান বেসাল্লামী ওয়াহেত যদি এই রাকাত একগুলি এগারো রাকাত আপনি এক সালামে পড়ে নেন এটাও পড়তে পারেন কিন্তু বেতর পড়ার বিভিন্ন তারিখ কাজ আর এগারো রাকাত যদি এক সালামে পড়তে হয় তো কি করতে হবে দশ রাকাত একটা না পড়ে চলে যেতে হবে কোনো তাসাহদ নেই দশম রাকাত পড়ার পরে আত্মাহাত পড়বেন আত্মাহাত পড়ার পরে আবার উঠে যাবেন গিয়ে আরেক রাকাত পড়বেন ঠিক আছে না যে এইরকম করে এক সালামে যদি পড়া হয় তাহলে সবগুলি ভিতরে এগারো রাকাত কি ভেতর বলবো আর যদি সালাম থেকে আলাদা করে দেন দুই রেখাত করে সালাম ফিরিয়ে দিয়েছেন তাহলে আর ওই দুই রেখা যখন আলাদা হয়ে গেছে তখন আর ওইটাকে বলার দরকার নেই বা চার রাকাত আলাদা হয়ে গেছে তখন আর ওটাকে ভেতর বলার দরকার নেই বলবেন যে এটা হচ্ছে ক্যামুল লাইল বা ক্যামে রামজান এটা হচ্ছে তাহার যদি হচ্ছে তারাবি আর বাকি এক রাকাত পড়লেন যেটা একসাথে অথবা তিন রেখাত একসাথে পড়লেন সেটা ভিতর ফায়দা কানা থাকাত বেসালাম এই রাকাতগুলি যদি দুই সালামে হয় ফা আক্তার বা ততোধিক ইসুলা তাহলে এক পড়লেন সেই রাকাতের নাম বেতর যদি আলাদা করে পড়েন তার নাম বেতর তাহলে যদি তিন এগারো তার নাম বেতর হচ্ছে তাহলে তিন রাকাত যদি একসাথে পড়েন বেতর বেতর তার নাম এক রেখাত আলাদা করে পড়েন একাত বেতর যখন যেমন এই দেশে রমজান মাসে যে পড়েন দুই রাকাত পড়ে সালাম ফিরে দেওয়া হয় তারপরে কি করা হয় আবার এক একাত পড়া হয় তাহলে বিতুর বলবেন ওই পৃথক এক একাতকে ভেতর পড়বেন বলবেন কারণ বিশ্বাসলা বলেছেন যে তোমরা শেষখানে এক একাত ভেতর পড়ে নেবে বহু হাদিশও বলেছেন সুতরাং এক রাখাতে ভেতর জি ও ওক্তুল ভিতরে ইয়াবদাও মিম বাদে সলাতেলে শাহীল আঁখ এ রাতে ওয়াস্তামের রোয়েলাতুলু ইলফাজুরি ভেতরের সময় কখন থেকে শুরু আর কখন শেষ জি শুরু হয় কখন থেকে এশার নামাজের পর থেকে জি লেখক এখানে এসআই আখেরা বলেছেন এসআই আখেরা তাহলে বুঝা গেল এসআই উলা আছে হাদিসের ভাষায় মাগরেব কই উলা বলা হয়েছে প্রথম এসা এই জন্য মাগরেব থেকে পৃথক করার জন্য এসার নামাজকে এসা আরবি ভাষায় কি বলা এসআই আখেরা শেষ এসার নামাজ ওয়াক্তুল বিতরে ভিতরের ওয়াক্ত হচ্ছে সময় হচ্ছে ইয়াবুদ্দাউমিমবাদ সালাতিল এসাই আখেরা শেষ এসার নামাজের পর থেকে শুরু হয় এসার নামাজের পরে বেতর পড়তে পারেন তাহলে তার আগে বেতর চলবে না বেতরটা আগে সেরে নিয়ে তাড়াহুড়া আছে বেতরটা আগে সেরে নি খুব ক্লান্ত আছি জামাত তো শুরু হচ্ছে না জামাতের আগে বেতর সেরে নিল চলবে হবে না নামাজ নামের পূর্বে হয়ে গেলু ইলফাজর আর শেষ সময় সময়ের মানে কন্টিনিউ এই সময় চলতে থাকবে এলা তলু ইলফাজর ফজর হওয়া পর্যন্ত তলু ইফাজার যখন বলা হচ্ছে তাহলে শুভ সাদেক হওয়া পর্যন্ত পূর্ব দিকে ফরসা হওয়া আড়াআ চওড়া ভাবে ফরসা হওয়া একে বলা হয় শুভ সাদেক বা একে বলা হয় তলু ফজর হওয়া ফজর আজানের যে আউ যখন আজান হয় আজকাল ক্যালেন্ডারে ক্যালেন্ডারে যে আজানের সময় রয়েছে যখন আজানের সময় হলো ফজরের আজান দিক আর না দিক বাংলাদেশে তো আবার সূর্য উঠার কাছাকাছি সময় আজান দেবে সব সারা দুনিয়া একবারে জোনাক আলোকিত গেছে তখন আজান দেবে না ফিরাতে একবার ফজর নামাজকে একেবারে লেট করে পড়ে সূর্য উঠার পাঁচ মিনিট দশ মিনিট আগে ফজর নামাজ পড়বে তাহলে কারো বিলম্ব করা শরীরতে কোনো মূল্য রাখে না আসল হচ্ছে সহি অক্ত তো ফজরের আউ্য়াল অক্ত পূর্ব দিক যখন চড়াই ভাবে ফরসা হয়ে গেছে সেটা হচ্ছে প্রথম ফর্ষা দেখা গেছে ফজর হয়ে গেছে তখন ভেতরের সময় শেষ আর বেতরের সময় নেই ফাফিস বুখারি মুসলিম হাদিস রয়েছেন আয় সাদা আয়স রোজি আল্লাহনাকে বলনি তো কালা বলছেন মিনকুল্লিলে তারা রসুল্লাহ সাল্লাম্মা আল্লাহ রসুল সাল্লাম রাতের প্রত্যেক অংশে ভেতর পড়েছেন রাতের প্রত্যেক অংশে ভেতর পড়েছেন মিন লাইলে কখনো প্রথম রাত্রে এসা পরেই পড়ে নিয়েছেন কালাম তো আছেন আর জাগতে পারবো না অসুস্থ আছেন আর হয়তো জাগা যাবে না প্রথম রাতে এসার নামাজের পরে পড়ে নিয়েছেন ও মধ্য রাত্রে পড়েছেন রাত বারোটা একটার দিকে পড়েছেন ও আখের ইহার শেষ রাতে পড়েছেন রাত তিনটে চারটার দিকে পড়েছেন ফান্তাহা ফান্তা হিত্রহ এলা সাহারি কিন্তু তিনি শেষ জীবনে বেতর পড়তেন সাহারি খাওয়ার সময় ভোর রাত্রে সাহার বলা হয় হ্যাঁ ভোর রাত্রে সময় তাকে ভোর রাত্রের সময় একেবারে শেষ অংশ এই শেষ অংশে নবী করিম সাল্লা সাল্লাম শেষ জামানায় ভেতর পড়তেন কারণ এই সময়টা হচ্ছে সর্বোত্তম সময় এই সময় আল্লাহ কাছে প্রশংসা করা হয়েছে কোরআনে এবং হাদিসে আর এই সময় পৃথিবী একেবারে চুপচাপ নিস্তব্ধ থাকে যাদের সারা রাত ঘুম আসে না ভোর রাত ওখানে ঘুম চলে আসে সারা রাত টেনশনের কারণে ঘুম আসে না বারোটা হয়ে গেল একটা হয়ে গেলো দুটো হয়ে গেল যেমনই দুটো আড়াইটা হয়ে যাচ্ছে ঘুম চলে এখন আমাকে ফজর পড়তে দেবে না রায় এখানে ঘুম চলে এলো যতগুলি শয়তান ওই আপনার কনিসে পার্কে ঘোরাঘুরি করছে করছে সারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দেখবেন রাত যেমনই তিনটা হয়েছে সবাই এসে গাড়ি লাগাচ্ছে গাড়ি লাগিয়ে অনেক সময় দেখি ফজর আজান হয়েছে বা হতে যাচ্ছে মসজিদে যাচ্ছে দেখছি এখন গাড়ি লাগাচ্ছে গাড়ি পার্কিং করে ঘরে ঢুকলো শোয়ার জন্য যতগুলি শয়তান সব চুপচাপ থাকে ওই সময় ওই সময় আপনি আল্লাহ পাকবুল আলমিনের সাথে সম্পর্ক করেন সাহারির সময় বড় রাতর ওই সময় জেগে থাকা হচ্ছে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি ওই সময় জেগে থাকবে ফজর আজানের পূর্ব সময়ে সে ব্যক্তি অবশ্যই ফজর নামাজ পড়বে আর যার ওই সময় ঘুম গেল তার আশঙ্কা আছে ফজর ছুটে যাওয়ার ওয়াকাত ওয়ারাদাত হাদিস ও কাসিয়ারতুল্লাহ আলা আন্না জামিয়া আল্লাহ লে বিতরুন লীল ওয়া বহু হাদিস রয়েছে যা প্রমাণ করে যে রাতের প্রত্যেক অংশ হচ্ছে ভেতরের রক্ত রাতের যে কোনো অংশ পড়া যায় এশান নামাজের অক্ত হয়ে গেছে ওই সময় থেকে শুরু করে ইল্লাহ মাতাবলা সলাতুলেশা হ্যাঁ এশান নামাজের আগে চলবে না এশান নামাজের পূর্বে ভেতরে চলবে না এশান নামাজ পড়ে নেওয়ার পর ফজর পর্যন্ত ভেতর পড়া যেতে পারে আচ্ছা আজানের সময় হলেই ভেতরের সময় শেষ আজান হওয়ার পরেও আজকাল এখানে পঁচিশ মিনিট সময় থাকছে বা আধা ঘন্টা সময় থাকছে তো এই সময়টুকুতে ভেতর কেউ পড়লে পড়তে পারে কিনা ফের লাগছে যে না তলুয়া ফজার মানে ফজর হয়েছে ভেতর সময় শেষ হয়ে গেছে কিন্তু কিছু আলমরা বলেছেন যে ফজরের আজানের পরেও ওইসব লোকদের জন্য নিয়মিত না সব সময় নয় কখনো হয়তো বেতর ছুটে গেছে আর আজানো হয়ে গেছে কিন্তু একামত এখনো দেখছেন পনেরো বিশ মিনিট সময় আছে আরামে বেতর পড়ে নিতে পারবেন দুই রাখছন্ন তো ফজর পড়ে নিতে পারবেন তাহলে বেতর ওই সময় পড়তে পারেন এই ফতোয়া বহু আলেমদের রয়েছে এমা বিভিন্ন তাইম রহমতুল্লাহ এই মতটিকে প্রাধান্য দিয়েছেন যে আপনি ওই সময় বেতর পড়ে নেন যার বেতর ছুটে গিয়েছে তাহলে আজান আর ইকামতের মাঝখানে ফজর আজান আর ইকামতের মাঝখানে বেতর পড়ে নিতে পারেন আপনি ফমান খান এসে কমিন কেয়াম ফি আখের লাইল আচ্ছা বেতর কখন পড়বেন আপনি যদি আপনি নিজের ওপর ভরসা করতে পারেন যে শেষ রাত্রে আমি পারব। পারবো তাহিরুল বিতরে এলে আখের ইল্লাইলে আফদাল ফি হাক্কেহি তাহলে বেতর বিলম্ব করে শেষ রাতে ভোর রাত্রে পড়া উত্তম ফমান খান আয়াসে যে ব্যক্তি নির্ভরশীল ভরসা করতে পারছে আস্থা করতে পারছে মিন মেহি ফি আখের লাইল যে সেই ব্যক্তি রাতের শেষ অংশে ঘুম থেকে জাগতে পারবে দাঁড়াতে পারবে মিন কেয়া মেহি দাঁড়াতে পারবে না জাগতে পারবে তাখিরুল ভিতরে তো বেতর তার জন্য বিলম্ব করা এলা আখের ইলাইন শেষ রাত্র পর্যন্ত আফজলফি ফি কেহি তার ক্ষেত্রে উত্তম শেষ রাতে যদি বেতর পড়তে পারেন বেশি ভালো বেশি নেকি বেশি জবাব পাবেন অমান কান আলা কমিন মিন কয়ামে ফি আখের লাইল আর কেউ যদি শেষ রাতে ঘুম থেকে ওঠার ওপর আস্থা না করতে পারে না আমার ভরসা নেই বেশিরভাগ জাগতে পারি না আজান হয়ে যায় অনেক সময় বড়ো আশা আকাঙ্ক্ষা রাখি কিন্তু দেখা যায় যে প্রায় আজান হয়ে যায় এরকম লোক যদি হন ফাইন না কাবল আইয়া নাম তাহলে শোয়ার আগেই নওমের আগে ঘুমাবার আগেই কি করবে বেতর পড়ে ঘুমাবার আগে বলা হয়েছে জরুরি নয় যে আমাদের সাথে সাথে পড়তে হবে হয়তো এসান আমাদের সাথে পড়লেন না কিন্তু আপনি বাসায় গেলেন এখন দশটার পরে গেলেন খাওয়া দাওয়া করলেন উজু করলেন বিছানায় যাওয়ার আগে বেতরটা পড়ে শুয়ে গেলেন বেতরের সাথে যদি মনে করেন এখন আমি পড়ো তাহাজুদ পড়েও শুয়ে যেতে পারেন বেতর যখন এসা পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত পড়া যায় তখন তাহযুদও যে কোনো সময় পড়া যায় যদিও তাহাজ্জুদ শেষ রাতে পড়া উত্তম কিন্তু তাহাজুদের জন্য শেষ শক্ত খাস না শেষ রাতের শেষ অংশ খাস নয় রাতের যে কোনো অংশে পড়া যেতে পারে বেহাজা আউসান নবী সাল্লাম্মা এই উপদেশই দিয়েছেন ওসিয়তি করেছেন নবী করিম সাল্লু আলী ওসাল্লাম কে উপদেশ দিয়েছেন আবহাওয়ারা দুর্বল মানুষ ছিলেন স্বাস্থ্যগত দিক থেকে একটু দুর্বল মানুষ ছিলেন গরিব দরিদ্র অনাহারে থাকতেন প্রায় সময় খুব দুর্বল মানুষ ছিলেন নবী কারাস্লাম তাকে কয়েকটি উপদেশ দিয়েছেন আলা বেতর পড়ে যাতে করে আমি ঘুমাই এটি ছিল নবী সার ওসিয় আবহাওয়ারা তুমি বেতর পড়ে ঘুমাবে বেতর পড়ে শুইবে দেখেছেন যে এই লোকটি ঘুম ভারী দুর্বল মানুষ যাক ছুয়ে গেলে আর জাগতে পারে না একে টেনে টেনে জাগাই তো হয়তো এরকম হতে পারে তাহলে এরকম মানুষের জন্য উচিত যে সে বেতর পড়ে শুইবে

অতপর লিয়ার কোদ মানে ঘুমায় ওয়ামান ওয়াসে কাবি কে আমি মিনাল লাইল আর কেউ যদি রাত্রে তাহাজ্জুদ পড়ার ওপর আস্থা করতে পারে যে আমি তাহাজুদ পড়তে পারবো ফাল ইউ তের মিন আখেরি তাহলে সেই ব্যক্তি যেন শেষ রাতে ভিতর পড়ে কারণ শেষ রাতের তেলাওয়াতে ফেরিস্তা হাজির হন শেষ রাত্রে ভোর রাতের আপনি তেলাওয়াত করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজুদে বা বেতরে এটি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরিস্তা হাজির মাহাদা উপস্থিত হন সুতরাং এটি হচ্ছে উত্তম যদি পারা যায় তাহলে সর্বনিম্ন বেতর হচ্ছে আকাল মানে সবচাইতে কম কালিল মানে কম আর আকাল মানে সবচাইতে কম সর্বনিম্ন বেতর হচ্ছে রাকাতুন কাতুন ওয়াহেদা এক রাকাত এই কথাটি হানাফি মজাবে মানে না এক রাকাত কোনো নামাজ নেই লে ওরুদিল আহাদিস বেজালেকা এই মর্মে বহু হাদিস যেহেতু বর্ণিত হয়েছে দলিল হচ্ছে একটি হাদিস নাই রে উরুদিল আহাদিস বহু হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে ও সবুত এই আন আশারাতে মেনা সাহাবা রজ ই আল্লাহ আন আর এক ভেতর বেতর জন সাহাবাই ক্যারাম থেকে প্রমাণিত দশজন সাহাবাই ক্যারাম থেকে প্রমাণিত দুইজন সাক্ষী যথেষ্ট হাদিস বর্ণনের ক্ষেত্রে একজন সাহাবীর কথাই যথেষ্ট সেখানে দশজন সাহাবী এক রেখাত ভেতরের হাদিস নবী সালসাল্লাম থেকে বর্ণনা করেছেন রেবায়ত করেছেন লাকাল আফজাল আহসান বি সাফা তবে উত্তম হচ্ছে যে দুই রাকাত পড়ে সাফা হচ্ছে জোড়া নামাজ জোড়া নামাজ পড়েন তারপরে এক রাকাত পড়েন এটা হচ্ছে উত্তম কারণ নবী সাল্লিশাল্লাম তাহাজুত পড়েছেন সবসময় তিনি শুধু শুধু এক রাকাত বেতর পড়েননি তাহাজুত পড়েছেন দুই দুই করে তারপরে আলাদা করে পৃথক করে এক রাখাতে ভেতর পড়েছেন এক রাকাত যখন আলাদা করে পৃথক পড়েছেন তো এক রাখাত নামাজ হয়ে গেল কিন্তু উত্তম কি হচ্ছে নবিসের তরিকা এই তাহার যদি আপনি পড়তে পারছেন না তাহলে কমের পক্ষে কি করেন দুই জোড়া পড়েন মানে দুই রাখাত জোড়া নামাজ পড়েন তারপরে এক রাখাত পড়েন তিন রাখাতে ভেতর পড়ার ক্ষেত্রে এই দুটি তরিকার মধ্যে এটি একটি তরিকা যেটি এই সৌদি আরবে এই নিয়মই এখানে তাদের পরে ভেতর পড়ে পড়ে না দুই রাখাত পড়ে সালাম ফিরিয়ে দিলো এই নামাজের সাফা নামাজ মানে জোড়া নামাজ জোড়া দুই রাখাত তারপরে ভিতর সাফা বলা হয় জোড়াকে আর ভিতর বা ওয়াতর বলে বেজোড়কে এই জন্য আল্লাহফা কসম করেছেন ওয়াল ফাজরে ওয়ালা আয়ালিন আসরে ওয়াশাফে ওয়াল ওয়াতরে সাফা জোড়ার আর বেজোড়ের পৃথিবীতে যত সৃষ্টি মাখলুকত আছে হয় জোড়া আছে না হয় বেজোড় আছে তার লিঙ্গ আছে না হয় লিঙ্গ নেই লিঙ্গ নেই বেজোড় আর যদি আছে তাহলে হচ্ছে জোড়া লাকিন আল আফজাল কিন্তু উত্তম হচ্ছে ওয়াল আহসান আর ভালো হচ্ছে এই যে আন্তাকুনা মাসবু কাতেন বিশ্বাফা সাফার পরে জোড়া নামাজের পরে যাতে করে একরাগার ভেতর পড়া হয় দুই রাখাত নামাজ পড়ে আপনি বেতর পড়েন তাহলে এশার নামাজ চার রাখাত ফরজ পড়লেন দুই রাখাত সন্নাতে রাতে বা পড়েন তারপরে যদি এক রাকাতই শুধু বেতর পড়েন টোটাল সাত রাখাত নামাজ যথেষ্ট কিন্তু এর চাইতে উত্তম হচ্ছে যে সন্নাতে রাতে বা দুই রাকাত পড়ার পরে আবার দুই রাখাত পড়েন পড়ে সালাম ফিরে দেন তারপরে এক রাকাত বেতর পড়েন এরকম পড়েন অথবা এর আগে গত সপ্তাহ হয়েছে একটা নাই তিন রাকাত একসাথে পড়েন কিন্তু মাগরেবার মতো করে নয় মানে দুই রেখাতের পরে তা সাহুদি আর বসার দরকার নাই দুই রাকাত পড়ে সোজা টান দিয়ে উঠে যান তৃতীয় রেখাত পুরা করেন তারপরে বসে আর তাহে পড়েন তার সালাম ফিরেন আচ্ছা সর্বনিম্ন তো হয়ে গেল কিন্তু সর্বাধিক সবচেয়ে বেশি ও আখতার উল বিত্রে এহেদা আশারাত রাকাতান আউ সালাস আশারাত রাকাতান সর্বাধিক বেতর হচ্ছে এগারো রাকাত অথবা তেরো রাকাত যদিও নবী সাহাশাল্লাম থেকে বেশিরভাগ ক্ষেত্রে এগারো প্রমাণিত আছে কিন্তু কখনো কখনো নবী সাহাশাল্লাম ও পড়েছেন তেরো পড়েছেন এই তেরোর হাদিসের ক্ষেত্রে আলেমদের দুইটি মত আছে শুনে ভালো একদল আলেমরা বলছেন যে পড়েছেন তাহার যুদ্ধ নয় পুরো মানে আগেই তিনি বেতরের বারো পড়েছেন আর এক পড়ে বেতর করেছেন এইরকম না অথবা দশ পড়েছেন আর তিন করেছেন দিয়ে তেরো করেছেন এইরকম করেননি তিনি কি করেছেন তাহলে তারা বলছে তাদের মত হলো যে নানবিসাল্লাম এগারোই পড়েছেন আট তিন এগারো অথবা দশ পড়ার পরে এক পড়ে এগারো পড়েছেন আর বেতরের পরে বসে বসে দুই ডাকাত নামাজ পড়েছেন এটা সহি হাদিস আছে বেতরের পরে তাহাজুদ পড়ে বেতর পড়ে ক্লান্ত হয়ে গিয়ে তারপরে দুই ডাকাত নবী সাহা বসে নফল নামাজ পড়েছেন তাহলে এই দুই দিয়ে কত হইল তেরো তারা বলছেন এইভাবে তেরো বেতরের আগেই তিনি দশ বা বারো পড়ে নিয়ে তেরো করেছেন বেতর সহ এরকম করেননি একদল আলমারা বলছেন কিন্তু কথাটি ঠিক নয় অধিকাংশ আলমারা বলেছেন যে না নবী সাহা কখনও কখনো তেরোও পড়েছেন তাহলে তেরো পর্যন্ত পড়া যেতে পারে তাহাজ্জুদ পড়া যেতে পারে আর তাহাজ্জুদ বা বেতরের সময় এসার থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত যে কোনো সময় আপনি পড়তে পারেন এসা পরে আপনি তেরো রাখাত পড়তে পারেন তবে নবী সাল্লাম বেশিরভাগ সময় কত রাখাত পড়েছেন এগারো পড়েছেন এটা বলবেন না বেশিরভাগ হাদিসের জন্য এগারো এসেছে মায় সারাদি আল্লাহ তালান্নাকে যখন জিজ্ঞাসা করা হয় বোখারি সুফের হাদিস যে কাইফা কানা সলাত রসুল ইল্লা সাল্লাম বিল্লাইলে রাতে আল্লাহ রসুলসাল্লাম নামাজ কেমন পড়তেন রাতের নামাজ কেমন পড়তেন কেমন লেল তখন মা আয়সার রাজি আল্লাহন নবীস আসসালাম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে মা আসার রাজিয়াল্লাহতাল হাকে আল্লাহ নবীর বিবি তিনি সবচেয়ে বেশি তার সারা বছরের আমল জানেন কারণ স্ত্রী জানবে স্বামী সম্পর্কে আর বিশেষ করে নবীস আসসাল্লাম তিনি শুধু স্বামী নন তিনি রসুল্লাহ তার কাছ থেকে আকাম মাসলাম চিক্ত শিখতেও হবে এই দিক দিয়ে আরও বেশি জানার ব্যাপারটি গুরুত্বপূর্ণ আরও হয়ে যায় মা আয়সার রাজিয়া আল্লাহ তাল আলেমাও ছিলেন ফাকিহা ছিলেন অত্যন্ত বিদ্বান ছিলেন তিনি বলছেন তার কথা শোনেন মা কানা ইয়াজই ফি রমাদান ওয়ালা ফি আলা এহদা আশারাথা রাকাতান তিনি রমজান মাসে হোক আর অন্য কোন মাসে হোক এগারোর বেশি পড়তেন না এগারোর অতিরিক্ত পড়তেন না তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে দুই একটি হাদিসে যে তেরোর কথা এসছে সে সম্পর্কে হয়তো মায়ে সারাদি আল্লাহ তালা আনহা খেয়াল করেন নি বা জানা ছিল না বা অধিকাংশ আমলটা বর্ণনা করেছেন তিনি যে অধিকাংশ তিনি তিনি তেরো পড়েন কখনো হয়তো মাস ছয় মাসে দুই মাসে তিন মাসে বা মাসে একবার হয়তো তেরো কখনো পড়েছেন জন্য সেটা তিনি গণ্য করেননি অধিকাংশ সময়ের নবিসাল্লামের ভালো অভ্যাসটিকে বর্ণনা করেছেন যে এগারোর বেশি তিনি পড়তেন না মা কানা গাইরি এ হাদিস দ্বারা আরও প্রমাণিত হয় যে রমজানে হোক আর অন্য মাসে হোক রাতের টোটাল নামাজি হচ্ছে এগারো রাখার বুঝতে পেরেছেন কিন্তু আমাদের দেশের হানাফি সমাজ তারা কি বলছে যে না এটি হচ্ছে এগারো রাকাত যেটা হচ্ছে এটা তাহাজুদ এটা হচ্ছে তাহাজুদ আর তারাবি আলাদা যদি নবী আসলাম তারাবি আলাদা পড়তেন আর সেটা বিষ হানাফিদের মতে সেটা বিষ তারাবি বিষের কম তাদের কাছে নেই বিষ তারাবি মানে বিষ বুঝতে পারছেন তাহলে মা এসা রাজি আল্লাহ তালহার এ কথা বলা ভুল হয় না যে মা কানা এজিদ ফের রমজানা রমজানে হোক ওয়ালাফি কাই আর অন্য মাসে হোক মা কানে বেশি করতেন না কিসের ওপর আল্লাহ এহেদা আসাতে এগারোর ওপর কেন বললেন তিনি তাহলে তিনি বলতেন যে দেখো তিনি তাহাজুত পড়তেন এগারো রেখা কিন্তু রমজান মাসে তিনি এগারো পড়তেন আর তারাবিও পড়তেন বিশও পড়তেন তাহলে হানাফিদের মতটি ঠিক হতো বুঝতে পারছেন এই হাদিস দ্বারা খণ্ডন হয়ে যায় যে না নবিসালাম কখনো বিশ পড়েননি তিরিশ পড়েননি চল্লিশ পড়েননি ওই এগারোই পড়েছেন রমজানও কন্য মাসাও তবে নামাজ খুব দীর্ঘ লম্বা হতো নামাজ খুব লম্বা হতো যেমন ওই হাদিসে আছে যে তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হতো ফাল আতাস আল্লাম হোসেনহিনা অতুলহীন না তো নবী সাল্লাম বেশিরভাগ সময় এগারো পড়তেন এটাও প্রমাণ হলে ইহা দিস দি মা আল্লাহ তালা বলেন যে এগারো বেশি তিনি পড়তেন কখনো কখনো তেরো পড়তেন তা বলছেন আও সালাসা আশারাত রাখাতেন অথবা তেরো পড়তেন রাকাতান রাকাত ধরন কেমন হতো নিয়ম কেমন হইত দুই দুই করে পড়তেন আর সালাম ফিরতেন দুই রাকাত পড়ে সালাম ফিরতেন দুই রাকাত পড়ে সালাম ফিরতেন সুম্মা ইয়সালি রাকাতান ওয়াহেদা অতপার শেষখানে কি করতেন এক রাকাত নামাজ পড়ে নিতেন তেরো বেহা যার দ্বারা সমস্ত নামাজগুলিকে বেতর করে নিতেন বেজড় করে নিতেন

না বেশি করতেন না এগারো রাকাতের বেশি যেটা রয়েছে রয়েছে প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরতেন এটা তারা আরো প্রমাণ হয়ে গেল যে চার চার করে পড়তেন না নবিসাল্লাম রাতে তাহযুদ্দ নামাজ চার রকাত চার রাখাত করে পড়তেন না বরং দুই রাখাত করে পড়ে সালাম ফিরতেন না ইউতের বে ওয়াহেদা আর এক রাকাত দ্বারা বেতর করতেন এটা হচ্ছে সবচাইতে ভালো তরিকা উত্তম তরিকা আপনার কোনো প্রয়োজন হতে পারে নামাজের মধ্যে দুই রেকাত পড়ে সালাম ফেললেন আপনার প্রয়োজন পুরা করলেন পানি খেতে হবে আপনাকে আর কিছু করতে হবে কাজায় হাজাত করতে হবে ওজন অপেক্ষা করতে পারে ইত্যাদি কিছু পারে একসাথে যদি একটানা যদি আপনি এগারো পড়েন তাহলে মধ্যখানে এগুলিতে অসুবিধা দাঁড়াতে পারে অনেক সময় ওয়ালাহ আইয়াস্র দাহা কিন্তু জায়েজ আছে আর ওই মশাল্লির জন্য জায়েজ হচ্ছে যে আইয়াস্র দাহা একটানা টা পড়ে সারাদাম একটা না পড়ে নাওয়া একটানা পড়ে নেবেন তাহলে এগারো রাকাতকে আপনি কি করবেন একটানা সালাম ফিরা ফিরি নেই পড়ে যাচ্ছেন সালাম ফেরা অনেক বসা অনে সালাম ফেরা অনেক বসা নেই সোমাই এজ ইলেসো বাদাল আশেরাত তাহলে দশ রাকাত পর্যন্ত টানা পড়ে যাবেন আপনি দশ রাকাত পড়ে বসবেন এজলেসো বাদাল আশেরা দশ রাকাত পড়ে বসবেন ওয়াতা সাহাদত তারপরে আত্মায় হাত তার সাহুত পড়বেন ওয়ালাইহু সাল্লাম কিন্তু সালাম ফিরবেন না সালাম ফিরবেন না উঠে যাবেন

উত্তম আফজাল আর কি জরুরি নয় ওয়ালাহু বাদাল হাদিয়াতে আসার দুই রকম তরিকায় রাগা হয়ে গেল তাহলে না একটা হচ্ছে দুই দুই রাগাত করে সালাম ফিরা আর দশ রাগাত পড়া হয়ে গেল তারপরে এক রাগাত পড়া একটা দ্বিতীয় তরিকা কি বলল যে দুই দুই করে পড়তে থাকেন একটা না পড়ে যখন দশ হয়ে গেছে তখন বসে যান আর তারপর আত্মহাতে পড়ে সালাম না ফিরে উঠে যান উঠে গিয়ে এক রাগাত পড়েন তৃতীয় তরিকা বলছে ওয়ালাহু আইয়াসরো দাহা আর এটাও যায় যে একটা না পড়ে যাবে ওয়ালাইয়া যেল সে বাদাল হাদিয়া তাস বসলেন না দশ রাখাত পড়ে বসলেন না একবারে এগারো রাখাত পড়ে বসলেন এটাও জায়েজ আছে এক তাসাহদ এটাও যায় যাচ্ছে ওয়া তা শাহাদ তাসাহদ পড়বে এবং সালাম ফিরবে ওয়াসে ফাতুল উল আফজাল তবে প্রথম পদ্ধতিটি হচ্ছে উত্তম প্রথম পদ্ধতি হচ্ছে উত্তম প্রথম পদ্ধতি কোনটি দুই দুই করে পড়া আর শেষখানে এক রাখাত পড়া জি আরেকটি তরিকা লেখক বর্ণনা করেনি সেটাও চলতে পারে সেটা কি যে আপনি এগারো রাখাতের মধ্যে আট রাখাত পড়লেন দুই দুই করে আট রাখাত পড়লেন দুই দুই করে আর বেতর কি করে দিলেন তিন রাখাত একটানা করে দিলেন সেটাও জায়েজ আছে কিন্তু লেখকের নিকটে হয়তো সেটা দুর্বল সেজন্য হয়তো সেটা পেশ করেনি কিন্তু আছে এটাও হাদিস সাহিউ তিন আর মুসল্লির জন্য জায়েজ যে নয় রেখাত ভিতর পড়বে এগারো যেমন জায়েজ তেমন নয় রেখাত ভিতর পড়া জায়েজ এসর অ্যাসরেদো সামানিয়ান আট রাখাত একটানা পড়ে যাবে সোমাইয়া জেল আকেবার রাকাতের সামে না আট রাকাত পড়ে বসবে আট রাখাত নয় রেখাতের মধ্যে আট রাকাত পড়ে বসবে ওই যেমন দশ এগারো পড়লাম ওই যাত শাহাদু ও তাহ আলা আওয়াল প্রথম তশাহে আউ্লাম পড়বে সাল্লাম সালাম ফিরবে না আগের নিয়মে আর কি সোমাই ইয়া তারপর দাঁড়িয়ে যাবে ফায়াতি বি রাকাতের তাসিয়া তারপর নবম রাকাত আদায় করবে ও এত শাহাদ ও তশাহুদ আল আখির শেষ তা শাহুদ আদায় করবে মানে শেষ তা শাহুদের জন্য বসবে এবং তাশাহুদে যেসব পড়তে হয় পড়বে ওয়ুস সাল্লামে তারপর সালাম ফিরবে নয় রেখাত

বসে আত্মা পড়াও যায় আছে ওই এত শাহাদ ও এসাল্লেম তা শাহদ দে বসবে এবং তা শাহদ পড়ে দরুদ পড়ে সালাম ফিরবে লেখা হলে ওম্মে সালেমা তা রাজি আল্লাহ আনা কারণ ওম্মে সালেমা রাজি আল্লাহ তাল আনহা বর্ণনা করেছেন কানা রাসুল উল্লাহ সাহা ইউ তের বেসব এন ও বেখাম সিন আল্লাহ রসুল সাহাশালাম সাত রাকাতো ভেতর পড়তেন পাঁচ রাকাতো পড়তেন লাই আফসুল ও বেইনাহ না বেসালামিন ওলা কালাম কিন্তু এই সাত আর পাঁচের মাঝখানে না সালাম ফিরতেন না কথা বলতেন তার মানে এখান থেকে লেখক কি নিল যে একটা না সাত রাখাত পড়ে নেন একটা না আপনি পাঁচ রাখাত পড়ে নেন দেখুন ওয়ালাহু আইয়া ইউতের আবে সালাসে রাখাত আর তিন রাখাত ভেতর পড়াও যায় তিন রাখাত ভেতর পড়াও যায় ইউ সাল্লি রাখা তাই নে ওয়াই সাল্লি দুই রাকাত নামাজ পড়বে আর তারপরে কি করবে সালাম ফিরে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দেবে এক রাখাত পড়ে সোম্মা ইউ সাল্লি রাখাত সালেসা ওয়াহাদাহা তারপরে তৃতীয় রাকাত পৃথক করে আলাদা করে ওয়াহাদাহা পৃথক আলাদা করে পড়বে একটাই তরিকায় লেখক বর্ণনা করলো তিন রাকাতের ক্ষেত্রে যে একসাথে তিন রাকাত পড়া যাবে সেটা লেখক বর্ণনা করলেন না কারণ কিছু কিছু মহাদেশ কেন এই হাদিসটিকে বলেছেন যদিও তাতে আত্মাহাত না পড়েন আত্মাহাত পড়ে মাগরেবের মতো করা যেটা হানাফি তরিকা সেটা তো অত্যন্ত দুর্বল এবং জাইফ এই ক্ষেত্রে সবার ইত্তেফাক আছে কিন্তু তিন রাকাতই পড়লেন আর দুই রেখাত পড়ে বসলেন না উঠে গেলেন সোজা এটাও কেউ কেউ দুর্বল বলেছেন যার ফলে লেখক সেটাকে হয়তো এখানে নকল করেননি তারপরে বলছেন যে কোন কোন সুরা পড়তে হবে ভেতরে আর এই হুকুম অজেব নয় কেউ যদি এর বিপরীত করে উল্টো করে তাহলে সে বড় সুন্নতের খেলাফ করে দিল না আর তার জন্য প্রতিবাদ করতে হবে বা ইমামকে বলতে হবে না এটাও ঠিক নয় তবে বেশিরভাগ সময় এই সুরাগুলি পড়া ভালো নাবিসাল্লাম বেশিরভাগ সময় এই সুরাগুলি পড়েছেন প্রথম রাখাতে সুরাতুল আলা সব্বাহিজমার রব্বিকা আলা দ্বিতীয় রাখাতে সুরা কা ফেরুন এখলা শোনায় সুরাতুল কা ফেরুন আর তৃতীয় রাখাতে সুরা

তাহলে এই অতীতে যে বেতর সম্পর্কে বিস্তারিত আলোচনা হলো তা দিয়ে বোঝা গেল যে আপনার জন্য কত রকম বেতর জায়জ এগারো পড়তে পারেন তেরোও পড়তে পারেন নয় পড়তে পারেন সাত পড়তে পারেন পাঁচ পড়তে পারেন তিন পড়তে পারেন একও পড়তে পারেন হ্যাঁ এক থেকে তেরো পর্যন্ত যত বেজর আসে সবগুলি পড়তে পারেন তাহলে সবচাইতে পূর্ণ বেতর কোনটি আর সর্বনিম্ন পূর্ণ কোন বেতর কথা বলছেন আল আল কামালে এহদা আশারাতা তেরোর কথা বললেন না লেখক এই যে তেরোর কথা কেন বললেন না অথচ সর্বর্ধে তেরো বললেন এই জন্য যে তেরো ব্যাপারটি নবী খুব হয়তো অল্প সময় কখনো কখনো পড়েছেন আর নবী অধিকাংশ সময় যেহেতু এগারো পড়েছেন সেই জন্য বলছে সবচাইতে আলাল কামাল মানে পূর্ণতার মানে সর্বোচ্চ পূর্ণতা যাকে বলেন সর্বোচ্চ পূর্ণতা হচ্ছে এহেদা আশার এগারো রাখাত পড়া তাহলে যেই ব্যক্তি এগারো পড়লো সে তাহাজুদ পড়লো বেতরও পড়লো তাহাজুদ গুজার বেতরও সুন্দর করে পড়লো সে তাকে বেতর বলেন আর তাহাজুদ সহই বলেন যাই বলবেন বলেন সে সব চাইতে বেশি নেকির কাজ করলো ও আদনাল কামাল আর সর্বনিম্ন পূর্ণ নামাজ বেতর সর্বনিম্ন পূর্ণ আবার কথাটা মনে দেখবেন লেখকের হ্যাঁ আদনা মানে নিম্ন আর কামাল মানে পূর্ণ সর্বনিম্ন পূর্ণ বেতর সর্বনিম্ন পূর্ণ বেতর বলছে সালাসো রাকাত তিন রাখ তার মধ্যে তাহলে এক রাকাত কি হানাফিদের মধ্যে এক রাকাত অস্বীকার করছেন নাকি এতক্ষণ তো বয়ানিক করে নি এক রাকাত এক বলছে ওয়াল মুজজিও রাকাতুন ওয়াহেদা আর সাফিসেন্ট যথেষ্ট আপনার মুজি মানে কাফি আপনার জন্য যথেষ্ট হচ্ছে আপনার দায়িত্ব পালন হয়ে গেল কাজ আদায় হয়ে গেল আপনার রাকাতুন ওয়াহেদা এক রাকাত দ্বারা এক রাকাত পড়লে আপনার বেতর আদায় হয়ে গেল আর সর্বনিম্ন যদি পূর্ণ বেতর পড়তে হয় তো তিন পড়েন আপনি আর সর্বৌর্ধ্ব যদি পূর্ণ বেতর পড়তে হয় তো আপনি এগারো পড়েন আর ওর চাইতে যত কম হবেন কম হবে নয় পড়েন সাত পড়েন পাঁচ পড়েন কনত সম্পর্কে এখন বলছেন বায়ুস্তাহাবোলা কান্তাকতা বাদ আর রুকুয়ে ফিল ভিতরে বেতরে রুকুর পরে কনোত পড়বেন এটি আপনার জন্য মুস্তাহাব লেখক কি হুকুম বললেন মুস্তাহাব করলে নেকি আছে না করলে কোনো গুণা নেই নবিস্লাম কখনো কনুথ পড়েছেন কখনো কখনো ছেড়েছেন তাহলে ওয়াজিব নয় ঠিক আছে না আর যদি কারো কোনো ছুটে যায় ভুলে যায় তাহলে সহসিতা করতে হবে কেউ যদি কোনো হাতে না পড়ে হানাফি মসজিদে বিনা কোনোতে যদি ভেতরে পড়িয়ে দেয় তাহলে সহস্বিতা কেন করলেন না মুখ তা দিলে গরম হয়ে যাবে সহসিতা করেন কোনোতে পড়েন না আপনি তাহলে কোনোটা কি জিনিস বলছে ব্যান তা আল্লাহ সুবহান আল্লাহর কাছে আপনি দোয়া করবেন তার ফ ইয়া দুই হাত উঠি দুই হাত উঠার কথা বললেন দুই হাত উঠা আবদুল্লাহ বিন ওমার সাহাবির রজিয়া আল্লাহ তালা নথকে প্রমাণিত আছে সেজন্য দু হাত উঠান কোনো অসুবিধা নেই কিন্তু কোনো ব্যক্তি যদি না উঠায় থেকে কোনো প্রমাণ নাই যে তিনি হাত উঠাতেন কোনতের তের দোয়ার সময় কিন্তু আবদুল্লাহ বিনুমার সাহাবি যেহেতু উঠাইতেন সুতরাং বলা হয়েছে সাহাবি নিজের পক্ষ থেকে কোনো কাজ করতে পারেন না হয়তো নবিস্লাম থেকে তিনি অনুমতি পেয়েছেন যে দুয়ায় হাত উঠাতে পারে এই দুয়াই তুমি হাত উঠে উঠাইতে পারো নিজের পক্ষ থেকে অবশ্যই তিনি কোনো বিদাত করবেন না তাই সাহাবাইকে আমাদের কোনো আমল যারা নবী সালামকে সচক্ষে দেখেছেন আমল করতে তারা যদি কোনো আমল করেন সেটি বিদাত নয় যদিও আল্লাহ নবী থেকে প্রমাণ না থাকে তার অনুমতি নিশ্চয় পেয়েছেন হয়তো তিনি বর্ণনা করেননি যে এটি আল্লাহ নবী আমাকে বলেছেন সব কথা বর্ণনা আর বর্ণনা করলে হয়তো বর্ণনা হয়ে আসেনি আমি একটি কথা বর্ণনা করেছি আর জরুরি নয় যে সেটি আপনি অন্য কাউকে বর্ণনা করবেন হতে পারে আপনি রেখেই দিয়েছেন কথাটি হতে পারে না পরে হয়তো প্রমাণই ছিল না এটা এই জন্য আমাদের কাছে নকল হয়ে আসেনি বর্ণনা হয়ে আসেনি এর সম্ভাবনা আছে এই জন্য সাহাবাই কেরামদের আমলকে কোনো সময় বিদাত বলা যাবে না সাহাবাই সাহাবাইম আমল যদি সুন্নতের খেলাফ না হয় বিপরীতে না হয় পরিপন্থী না হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য আমল যোগ্য আর দুয়ার একটি আদব হচ্ছে হাত উঠানো আর সাহাবি যখন উঠিয়েছেন সুতরাং হাত উঠাতে পারেন যা এই ব্যাপারে আমাদের ভূমিকা থাকবে যে হাত উঠানোও যায়জ আর না হাত না উঠানোও যায়জ দুটোই জায়েজ রয়েছে কোনো অসুবিধা নেই পড়বেন আল্লাহ মাহিম আপনি পড়ছেন কেন সুরাফ হাতে পড়ছেন হাত উঠানো সুরাফ হাতিয়া তো দোয়া তো জোরে পড়েন না মনে মনে পড়ছেন নাকি তো ওইরকমই আপনি আল্লাহ মাহদিনা ফিমান পড়বেন হাত উঠাবেন না হাত বেঁধে থাকেন আবার হাত ছেড়ে থাকেন সুবিধা নেই আর বলবেন আল্লাহ মাহী ফিমানি ফিমানি ফিমান কার মুখস্থ আছে কয় জনের মুখস্থ আছে দেখি মাসাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাকিগুলি হানফি মসজিদের ইমামতির যোগ্য নন আপনার আর মুস্তাহাব এমামতির যোগ্য নন হানাফি মাঝাবের এমামতি করতে পারেন না আপনি আর মুস্তাহাব যদি বেতর পড়তে হয় ভালো বেতর পড়তে হয় তাহলে আপনাকে কোনো মুখস্থ করতে হবে এমামতি হাত উঠে মনে হয় মুখস্ত নেই না দুই ঘন্টা বক্তব্য করেন আর এটা মুখস্ত নেই কেমন কথা হইলে এই দোয়া বেশি সহি এই দোয়াটি বেশি সহি এই দোয়াটি রয়েছে আখরাজাহ মিন হাদিস হাসান বিন আলী হাসান বিন আলী রাজি আল্লাহ তালা বিশ্বাস নাতি বর্ণনা করেছেন আবু দাউদে রয়েছে তিরিমিজিতে রয়েছে নাসাইতে রয়েছে মাজাতে রয়েছে প্রত্যেক সাফা নম্বর পৃষ্ঠা নম্বর নম্বর দেওয়া আছে দোয়া আছে যেটি ওমর আল্লাহ তালানহ পড়তেন বা তার থেকে বর্ণিত আছে যে যেই কনুতটি হানা ফিরে নিয়েছি আল্লাহ মাইনা নাস্তা আইনকা অনাস্তা ফেরোকা ওনাতঅা অনুসাল খাইরাকুল্লাহ উল্লাহ পড়তে পারেন এখানকার আইমাইকার আমরা দেখবেন হারমাইন শরীফের এম আমরা দুটি পড়েন শুধু একটি পড়েন না এটা পড়ার পরে ওইটা পড়েন বা ওইটা পড়ে এটা পড়েন আপনি যদি পড়তে চান দুটোই পড়েন আর না হলে কমের পক্ষে এটা পড়েন কারণ এটা বেশি সই তারপরে এতে আপনি নিজের জন্য কিছু চাইছেন অত্যন্ত ব্যাপক অর্থ অর্থপূর্ণ আর আল্লাহর কাছে আপনি চাইছেন দুয়া দুয়ার ক্ষেত্রে দুয়া চাইছেন আপনি আর ওই ওই দুয়াটিতে রয়েছে তাতে আল্লাহর প্রশংসা রয়েছে প্রশংসা বেশি রয়েছে আল্লাহর গুণগান বেশি রয়েছে অবশ্যই চান অসুবিধা নেই বা অবশ্যই দুটোই দোয়া করেন কিন্তু এটা অবশ্যই মুখস্থ থাকতে হবে আর হানাফিদের মতো গোডামি করে সহি এখানকার প্রচলন এই দেশের প্রচলন লম্বা কনুদ করা আধা ঘন্টা ধরে অনেক দুর্বল মানুষের মুশকিল হয়ে যায় অনেক সময় তাদের ইস্তেহাদ এটি তাদের ইস্তেহাদ তাদের দৃষ্টিভঙ্গিটা আমি বর্ণনা করি তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে দোয়ার সময় এটা দুয়ার ক্ষেত্র আর সাল্লাম যখন দোয়া করেছেন দুটি প্রমাণ হইলো তো বাকি দোয়া আমরা করলাম এই করতে করতে বাড়াইতে 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 একবার তিলকে তাল করে দিয়েছে তাল খেয়েছেন তো না তো তিলকে তাল করে দেওয়া হয়েছে তো আমার মনে হয় এত তিলকে তাল করে অনেক লোকের জন্য কষ্টের কারণ না হে মানুষ নিজের 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 দোয়া করুক আর সন্নতের পাবন্দি করাই উত্তম নবী সাল্লি সাল্লাম জানতেন যে আল্লাহর কাছে যত বেশি দোয়া করুক তত ভালো তারপরে এত লম্বা দোয়া করেননি কারণ জয়ীফ আছে মহিলা আছে শিশু আছে বাচ্চা আছে রুগী আছে কত রকমের কি আছে এত লম্বা দোয়া করতে গিয়ে যদি কারো যদি পায়খানা ঢিলা থাকে তো তার যে কি মুসিবত হবে আল্লাহ পাক জানে কারো যদি রিসেন্টলি আমার সাথে থাকে তার যে কি আল্লাহ জানে জি তো কথা হচ্ছে যে এত লম্বা অনেক গবেষক অলমারা এই দেশেরও বলছেন যে এত লম্বা দোয়া বাঞ্ছনীয় নয় এত লম্বা দোয়া করা বাঞ্ছনীয় নয় যত সংক্ষেপ করেন আর ব্যাপক অর্থপূর্ণ দোয়াগুলি করেন আরে ভাই রব্বা না আতে দুনিয়া হাসানা অফিল তা হাসানা অকেন আজাবানরা যদি চেয়ে না দুনিয়া আখেরাত সব চেয়ে ফেললেন আপনি তারপর আল্লাহ মাহদিন হাদাইত ও আফেনি ফিমা না চেয়ে ফেললেন আপনি আর ও তাহলে গেলে ফিমা আতাই আমাকে যা দিয়েছ তাতে বরকত দাও ধনে বরকত দাও স্ত্রীতে বরকত দাও ছেলেতে বরকত দাও আমার স্বাস্থ্যে বরকত দাও ব্রেনে বরকত দাও আমার মুখস্তই বরক মুখস্ত বিদ্যায় বরকত এলেমে বরকত দাও আমলে বরকত দাও দুনিয়ার সব চেয়ে ফেলেন কিছু ছুটলো নাকি কিছুই ছুটলো না আবার একটু ফি মা যা দিয়েছ তাতে বরকত দাও আল্লাহ পুকুর দিয়েছ পুকুরে বরকত দাও আম গাছ দিয়েছ আম গাছে বরকত দাও লিচু গাছ দিয়েছ লিচু গাছে বরকর দাও কিসে বরকত না জমি যারা আছে জমিতে বরকত দাও সবই তো ফি মা আতায় যা দিয়েছ তাতে বরকত চাকরি দিয়েছ চাকরিতে বরকত দাও ব্যবসা দিয়েছ ব্যবসায় বরকত দাও দুনিয়া আখেরাতের সব চেয়ে ফেললেন আপনি ইমান আল্লাহ দিয়েছ নামাজ পড়া তফিক দিয়েছ তাতে বরকত দাও ইমানে বরকত দাও নামাজে আমার বরকত দাও জি আল্লাহ শুধু ফরজ পড়ছি সন্নত পড়ছি আল্লাহ আমাকে তাহত পড়ারও তো বরকত দাও নামাজে দুনিয়া সব চেয়ে ফেললেন আপনি আল্লাহ যে অনিষ্টের তুমি দুনিয়ায় ফায়সালা করেছো তকদিরে ফায়সালা করেছো তাকে তাতে থেকে আমাকে রক্ষা করো বাঁচাও তাহলে জানে আমার ভাগ্য কখনো খারাপ না হয় আল্লাহ সব চেয়ে ফেললেন আপনি বরকত চেয়ে ফেললেন আর আমার ভাগ্যে যাতে করে কোনো রকম অনিষ্টই না আসে না বিপদ আসে না অ্যাক্সিডেন্ট আসে না অসুখ আসে না বালা আসে না রোগ আসে না মুসিবত আসে না কোনো খারাপ দৃশ্য আসে ওয়াকিনি সাররা মা কাজাইতা তুমি যে তকদিরে ফায়সালা করেছো তার সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আমাকে বাঁচাও ফাইন নাকা বাঁচানি দুয়া তো হয়ে গেল বাকি এগুলি হচ্ছে আল্লাহর প্রশংসা আল্লাহ তুমি ফায়সালা করতে পারো কারো হাতে ফায়সালা নেই তাকরি ওয়ালাইজুল্লাহ আল্লাহ তুমি যাকে ভালোবাসো তাকে কেউ লাঞ্ছিত অবদস্ত করতে পারে না আইজ আর তুমি যদি কাউকে খারাপ মনে করো কাউকে যদি তুমি কারোর সাথে শত্রুতা করো কাউকে যদি তুমি ঘৃণা করো মানে তুমি যদি গল্প নাজল করো রাগান্বিত হও কারো হোক তার পাপের কারণে কারণে তাহলে তাকে কেউ সম্মান দিতে পারে না কেউ সম্মান দিতে পারে না দেখেন দুনিয়াতে সম্বাদ সম্মান সম্মান দেওয়ার জন্য বিএনপিরা কত চেষ্টা করেছিল তারেক জিয়াকে আর তার মাকে আর হাসিনাকে সবকে নিয়ে আল্লাহ জেলে ঢুকিয়ে দিল তাই না হোম লিঙ্গের হাসিনাকে সম্মান দেওয়ার তাকে আগামী আগামী ইলেকশন খুব এই হয়ে যাচ্ছে কতদিন আগে তাদের ইলেকশন হয়ে যাওয়ার কথা আর ইলেকশন হয়ে প্রধানমন্ত্রী এবার হাসিনা হচ্ছেই প্রধানমন্ত্রী কেন হবে মেহমান কি হাজির ও সাল্লাল্লাহানা বিয়ানাম মহাম্দ বয়লা আলহিব তাই না পৃথিবীর অধিকাংশ সৃষ্টি তার জোড়া আছে জোড়া আছে এমনকি গাছপালারও বলা হচ্ছে গাছপালারও লিঙ্গ আছে তো এগুলি সব সাফা যেগুলির জোড়া আছে সূর্য চন্দ্র এগুলি বেতর বলা যেতে পারে যদিও কেউ কেউ বলেছে যে সূর্য জোড়া হচ্ছে চন্দ্র তো ওয়াতর মানে হয় বেজোড় আর কাসরা ভিতর জের দিয়ে ভিতর তার মানে হয় বেজোড় বেতর নামাজ যেহেতু বেজোড় হয় জন্য এই বেতর নামাজকে বেতর বলা হয় বেজোড় জোড়া হয় না তো লেখক বলছেন আন আন বিল হাদিস আহমিয়াতিহি নফল নামাজের আলোচনা শুরু করতেই যেগুলি ফরজ নামাজের অতিরিক্ত নামাজ বা ফরজ নামাজ ছাড়া নামাজ সেই নামাজগুলি সবচাইতে বেশি তাকিদের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে বেতরের নামাজ সেই জন্য বেতর দিয়েই আলোচনা আরম্ভ করছেন লেখক তার কিতাবে বলছেন ওয়াল্নাবদাল আন এখন আমরা আরম্ভ করছি বাদা মানে আরম্ভ করা নাবদা মানে আমরা আরম্ভ করছি আল আন এখন বিল হাদিস আন সলাতিল বেতরের নামাজ সম্পর্কে আলোচনা হাদিস মানে কথা আলোচনা কেন বিতর দিয়ে শুরু করেছি সমস্ত নামাজগুলির প্রথম ফরজ ছাড়া যে নামাজগুলি রয়েছে তার প্রথম বিতর দিয়ে শুরু করছি লে আহমিয়াতি তার গুরুত্বের কারণে আহম বলে আরবিতে আহম মানে গুরুত্বপূর্ণ তো আহমিয়াতি তার গুরুত্বের কারণে ফাঁকাদ কিলা বলা হয়েছে অর্থাৎ আলেমরা বলেছেন ইন্নাহ আকাদু তাতা ও যতগুলি নামাজ নফল নামাজ রয়েছে মানে আহমদুলিল্লা রব্বি আলমিন ওসালাত সালা আলা রসুল ইহিলকরি মালা আলী ও সাহাবি আজমাইন আম্মাবাদ আজকের দর্শের বিষয় হচ্ছে বেতর সম্পর্কে বেতর নামাজ সম্পর্কে বাবুন ফি ও ওয়া আহকামিয়া এই অধ্যায় হচ্ছে বেতরের সালাত সম্পর্কে এবং তার হুকুম আহকাম সম্পর্কে বিধি বিধান সম্পর্কে আহকাম হুকুমের জাম্মা বিভিন্ন মসলা মাসাইল যেগুলি বেতরের সাথে সম্পর্কিত বেতর সংক্রান্ত মাসলা মাসাইল এগুলি হচ্ছে আহকাম বাংলায় যাকে আমরা বেতর বলি আরবিতে সেটি হচ্ছে ওয়ায়ে কাসরা দিয়ে এই শব্দটি এইভাবে পড়া বাংলায় কষ্টকর তখন ওটাকে ব বানিয়ে দেওয়া হয়েছে বেতর বানিয়ে দেওয়া হয়েছে আসলে শব্দটি ওয়া দিয়ে ওয়াতার থেকে উতির ওয়াতার মানেও বেজোড় হয় ওয়াফ এ ওয়াল ওয়াতরি কোরআনে আছে জোড়ার কসম আর বেজোড়ের কসম বলছেন ওয়ালফাজরে ওয়ালাই আলী ন আশরে ওয়াফে ওয়াতরে সাফার জোড়ারও কসম করেছেন আর বেজোড় পৃথিবীতে যত সৃষ্টি আছে হয় জোড়া না হয় বেজোড় হয় তার সাথে তার সঙ্গী আছে আর না হলে নেই যেমন আল্লাপাকবুল আলামিন তিনি একই একক বেতর অজেব নয় তবে তাকিদ আছে তার এজন্য অধিকাংশ আলমরা কি বলেছেন সুন্নতে মোয়াক্কাদা ফরজ নয় কারণ তাদের কাছে ফরজ অজেব সমান আর এটি হচ্ছে সেই ফরজ অজেবে আরবি ভাষাতে পার্থক্য নেই আপনার ওপরে এটা ফরজ আর আপনার দুটি একই কথা করতেই হবে মানে বাধ্যতামূলক আপনাকে দুটো শব্দের মধ্যে আরবি ভাষায় পার্থক্য নেই এজন্য অধিকাংশ আলেম আমরা পার্থক্য করেননি এজন্য তারা বলেছেন যে বেতর হচ্ছে সুন্নাতে এমন সুন্না যার তাকিদ করা হয়েছে যখন তাকিদ করা হয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে তাহলে তা পালন করতে হবে কিন্তু ফরজ ছেড়ে দেওয়ার মতো ফরজ ছেড়ে দিলে কুফুরি হয়ে যাবে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ফরজ ছেড়ে দিলে মুসলমান থাকবে না ফরজ ছেড়ে দিলে সোজা জাহান্নামে নামে যাবে এই রকমের শাস্তি বলা যাবে না বেতর ছেড়ে দিলে এই রকমের শাস্তির কথা বলা যাবে না তবে যারা বেতর বারবার ছাড়ে তাদের সম্পর্কে অলামারা বলেছেন যে কোন আকার বারবার ছাড়লে তাই বলছেন লেখক যে যখন কিছু আলেমরা ওয়াজেব বলেছেন যদিও তা ওয়াজেব নাই হোক কিন্তু যখন বলেছেন এটা কি প্রমাণ করে এর গুরুত্ব প্রমাণ করে ওয়ামাফতুলিফা ফি ওজু বেহি ফাহুয়া আকাদমেন গাহ ইহি মিম্লাম ইউখতালাফি আদামি ওযু বেহি আর যার ওয়াজেব হওয়ার ক্ষেত্রে এক্তলাফ করা হয়েছে সেটি নিশ্চয় ওইসব নামাজের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ যেসব নামাজের ওয়াজেব হয় কোনো এক্তালাফ নাই মানে অজেব নয় সুন্নত নামাজ ঠিক আছে ইস্তেফখার নামাজ ইস্তে নামাজ যখন এগুলো নামাজকে ওয়াজেব বলা হয়নি তাহলে যেই নামাজকে ওয়াজেব কিছু আলেমরা বলেছেন তার গুরুত্ব বেশি হয়ে গেল জি আর বেতন নামাজ শরিয়তে আছে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই বেতর নামাজ শরীয়তে আছে এই ফরজ ছাড়া যত নামাজ রয়েছে সমস্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি তাকিদপূর্ণ নামাজ হচ্ছে বেতরের নামাজ ফরজ নামাজ ছাড়া নামাজ বলেন তো দু চারটা নামাজের নাম বলেন ফরজ নামাজ ছাড়া নামাজ তাহের নামাজ ইশাকের নামাজ দোহার নামাজ তায়াতুল মসজিদ সোননাথের রাতে বা সোনের রাতে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা ফজর সোন তাই না আচ্ছা আর গুরুত্বপূর্ণ নামাজ নেই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ এগুলি গুরুত্বপূর্ণ নামাজ সন্ন্যতি মক্কাদা হ্যাঁ ঈদের নামাজ অধিকাংশ আলমদের নিকটে সন্ন্যতি মক্কাদা যদি ইখতলাফ আছে তারপরে বৃষ্টি চাওয়ার নামাজ ইস্তেসকার নামাজ ইস্তেখার নামাজ বহু নামাজ আছে তাহলে এ সমস্ত নামাজগুলির মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাকিদের নামাজ হচ্ছে ভিতরের নামাজ তাহলে এক কথায় আরেক কথায় যদি বলি যে ফরজ নামাজের পরে যে নামাজের স্থান গুরুত্বের দিক দিয়ে তা হচ্ছে বেতর নামাজ সতর রাখা দিনে রাতে ফরজ নামাজ এই নামাজের পরেই গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে বেতন নামাজ জি তো বলছেন এই জন্য আলেমরা নামাজ আছে নফল মানে দেশি ভাষায় না আমি গত সপ্তাহের আগে সপ্তাহে বুঝিয়েছিলাম তত মানে ফরজের অতিরিক্ত ফরজ ছাড়া যে সব নামাজ আছে সবগুলি তাতাও নামাজ আর এর এত গুরুত্ব যে বেশ কিছু আলেমগণ এই নামাজকে ওয়াজিব বলেছেন যেমন হানাফি আলেমরা ফতুয়া হচ্ছে আবুহানি ফতুয়া হচ্ছে যে বেতন নামাজ ওয়াজিবা এলা এই বেতন নামাজকে ওয়াজেব বলার মত পোষণ করেছেন তারা এই মত প্রকাশ করেছেন তাহলে এর দ্বারা কমপক্ষে গুরুত্ব তো বোঝা যায় যখন এতদূর মত গিয়েছে তার মানে গুরুত্বপূর্ণ অন্য কোনো নামাজকে ওয়াজেব বলেননি তারা শোন না বলেননি ইস্তিসান নামাজকে বলেননি তাহিয়তুল মসজিদকে বলেননি তাহলে যখন বলেননি তাহলে বোঝা যাচ্ছে যে এই এর গুরুত্ব বেশি যদিও তাহিয়াতুল মসজিদ সম্পর্কে ইমাম আহমদের একটি মত আছে ওয়াজিব ওয়াজেব যারা বলেছেন বেতন নামাজকে তাদের সম্পর্কে জানতে হবে যে তারা ওয়াজেব আর ফরজে পার্থক্য করেন এটাও জেনে রাখতে হবে তারা ওয়াজেব এবং ফরজে পার্থক্য করে হানাফি মজাবে ওয়াজেব আর ফরোজে পার্থক্য আছে মশলা জানেন না তাদের কাছে ওয়াজেব আর ফরজে পার্থক্য আছে ফরোজ ওয়াজেব সন্না বুঝেছেন পক্ষান্তরে অন্য অন্য আইমাইকেরাম তিন এমামের নিকটে চার ইমামের মধ্যে ইমাম আহমদ ইমাম শাফি ইমাম মালিক তাদের নিকটে ফরজ আর অজেবে কোনো পার্থক্য নেই ফরজ অজেব সমান সমান একই জিনিস প্রতি শব্দ ফরজ যা তাই হচ্ছে অজেব ঠিক আছে আর তারপরে সন্নাত আর সন্নাতের পরে মুস্তাহাব কাজ বা যেগুলি আপনার সন্নত নয় কিন্তু জায়েজ সেগুলি তো তারা যখন ফরজ অজেবে পার্থক্য করেছেন তাহলে নিশ্চয় তাদের কাছে ফরজ আর অজব দুটো এক জিনিস নয় তার মানে ইমাম আবু হানিফার মতে ওয়াজেব হলেও সেটি ফরজ নামাজ জোহরের নামাজের মতো নয় আসর নামাজের মতো না মাগরিব নামাজের মত না ঈশা সদর রাখা দিনের রাতে নামাজ আছে এই নামাজের মতো না ফরজের নিচে স্থান আর সন্নতর ওপরে স্থান এটা বুঝায় অন্য আলেমদের নিকটে তাদের নিকটে যেহেতু ফরজ অজেবের পার্থক্য নয় সুতরাং তারা ওয়াজেব বলে কি করে স্বীকার করবেন তার কি করে ওয়াজেব বলবেন বেতনকে বেতন ওয়াজেব নয় আর নবী করিম সাল্লা থেকে বেশ কিছু দলিল আছে যার দ্বারা প্রমাণ পাওয়া যায় যে সেটি ওয়াজিব